নির্বাচনে পরাজয়ের জের ধরে মতলব উত্তরে ইউনিয়ন পরিষদ সদস্যের পিতাকে হত্যা। চাঁদপুরে মতলব উত্তর কলাকান্দা ইউপির তিন নং ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদী হাসানের পিতা হাজি সিরাজুল হক ব্যাপারীকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। ঘটনার সূত্রে জানা গেছে, 10 এপ্রিল রবিবার বিকেলে ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদী হাসানের পিতা হাজি সিরাজুল ইসলাম ব্যাপারী আসরের নামাজের পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য মসজিদের উদ্দেশ্যে রওনা হন। পথের মধ্যে একই গ্রামের আরিফ হোসেন সোয়াল সহ আরও কয়েকজন মিলে পূর্ব পরিকল্পিতভাবে সিরাজুল হক ব্যাপারীকে একা পেয়ে মারধর করেছে বলে ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদী অভিযোগ করেন। পরে তার ডাক চিৎকারে এলাকাবাসীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোবান সরকার শুভা বলেন, নির্বাচনে পাশ করা মেহেদী হাসান এবং তার প্রতিদ্বন্দ্বীর বিরোধের বিষয়টি আমি থানা পুলিশকে অবহিত করেছিলাম। পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা এই হত্যাকাণ্ড করতে সাহস পেয়েছে। এ খবর পেয়ে মতলব উত্তর থানার এসআই মিজানুর রহমান এবং এসআই রমিজউদ্দিন হাসপাতালে আসেন। এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক বলেন, ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া সঠিকভাবে বলা যাচ্ছে না এটি কি স্বাভাবিক মৃত্যু না হত্যা। এ নিয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান কামাল বলেন, হত্যা না স্বাভাবিক মৃত্যু তা আমরা নিশ্চিত নই। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে, পরে রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের মতলব প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।